হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি ও ইউজিতে বিভিন্ন বিষয়ে কোর্স করছেন, আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কোন মাসে শুরু হবে এবং যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ করেনি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি দ্বিতীয়বার এক্সাম ফর্ম ফিল আপ করবার জন্য সুযোগ দেবে কি, এই নিয়ে আজ এই ভিডিওটি। ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও, ইউনিভার্সিটি থেকে লেটেস্ট নিউ আপডেট থাকলে আপনারা হেল্প পেয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ করেনি বা কোনো কারণবশত এক্সাম ফর্ম ফিল আপ করা সম্ভব হয়ে ওঠেনি, ইউনিভার্সিটি আপনাদের জন্য আরও একবার সুযোগ দেবে এক্সাম ফর্ম ফিল আপ করতে। এই মে মাসের মধ্যে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করবার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ পেয়ে যাবে। যেহেতু যে সমস্ত বিডিপি ও ইউজি স্টুডেন্টরা রেনুয়াল করেনি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি তৃতীয়বার রেনুয়াল করতে সুযোগ দিয়েছে। সেই হেতু যে সমস্ত বিডিপি ও ইউজি স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ করেনি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি এক্সাম ফর্ম ফিল আপ করতে সুযোগ দেবে। রেনুয়াল করতে ইউনিভার্সিটি সুযোগ দিয়েছে মানে এক্সাম ফর্ম ফিল আপও করতে সুযোগ দেবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছ। যদি কিছু কোশ্চেন থেকে থাকে আপনাদের কমেন্টে জানাতে পারো, এছাড়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়নিং হতে পারেন। আর বাকি থাকলো আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম। আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম মে মাসের শেষের দিকে বা জুন মাসের মধ্যে আপনারা ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে দেবে কবে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে। আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দেবো। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।